আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা জানবো যে কিভাবে টাইপিং না করেও একটি লেখা থেকে আমরা মানে টাইপ করতে পারি। মানে এটা হাতের, এরকম হাতের লেখা হতে পারে, এই যে ছবিতে আপনি দেখতে পাচ্ছেন এরকম হাতের লেখা, অথবা হতে পারে এরকম টাইপ করা লেখা। এই লেখাগুলো থেকে আমরা টাইপ না করেই আমরা কম্পিউটারে টাইপ করে নিতে পারবো। যারা আপনারা যারা টিচার, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করার দরকার পড়ে বইয়ের বিভিন্ন অংশ, আপনারা বাংলাতে টাইপ করতে হয়তো অনেক সময় লাগতে পারে, এই কাজটি আমরা টাইপ না করেই করতে পারি। চলুন দেখা যাক কীভাবে আমরা কাজটি করতে পারি। এই কাজটি করার জন্য আমাদের প্রয়োজন হবে গুগল ড্রাইভ। আমরা গুগল ড্রাইভে গেলাম। গুগল ড্রাইভে আমি যে কোনো একটি ফোল্ডার ওপেন করি। আমি ইমেজ টু টেক্সট নামে একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। এই ফোল্ডারে আমি যে দুটা ছবি রাখলাম, দুটা ছবি ডাউনলোড করা ছিল, এই দুটা ছবি আমি এই ফোল্ডারে কপি করি। এই ফোল্ডারে কপি করার পর দেখতে পাচ্ছেন যে আপনারা ছবি দুটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার জন্য ইন্টারনেট ভিত্তিতে কিছুটা সময় নেবে। আমার একটা ছবি অলরেডি আপলোড হয়ে গেছে, তৃতীয় ছবিটা এখন আপলোড হচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষ। আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা ফাইলটা সিলেক্ট করবো। আমি টাইপ নামে ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ওপেন উইথ। ওপেন উইথে যাওয়ার পর যেখানে ওপেন উইথ আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ডান দিকে অনেকগুলো অপশান আসবে। অপশান আসার পর আপনারা দিবেন ওপেন উইথ গুগল ডকস। ওপেন উইথ গুগল ডকস ক্লিক করুন। ক্লিক করার পর নতুন একটি ট্যাব চালু হবে। ট্যাব চালু হওয়ার পর ইন্টারনেটের স্পিড বৃদ্ধি কিছুটা টাইম লাগবে। এখন টাইম নিচ্ছে কিছুটা, দেখি টাইম নেওয়ার পর কি আসে। দেখলাম যে লোড হচ্ছে। লোড হওয়ার পর আমাদের ইমেজ টু করে লোড হবে, আর ইমেজের যে লেখাগুলো ছিল সবগুলো লেখা নিচে চলে যাবে। আমাদের ফন্টটা অনেক বড় হয়ে গেছে, এটা কোনো সমস্যা নয়। আমরা যদি এখন আমাদের যে লেখাটা আছে এখান থেকে সম্পূর্ণরূপে কপি করে ফেলি। এখন আমরা যদি আমাদের কম্পিউটারে নিয়ে যেতে চাই, ওয়ার্ড ওপেন করলাম, ওয়ার্ড ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডে লেখাটা পেস্ট করে দিই। আমরা ফন্ট সাইজটা ঠিক করে ফেলি, ফন্ট সাইজ দিয়ে দিলাম 12 দিয়ে দিই, সিএম রূপা দিই। দেখতে পাচ্ছেন যে আমরা যে আমাদের টেক্সট ফাইলে যে লেখাগুলো ছিল ওই লেখাগুলো হুবহু এখানে চলে আসছে। এখন এটা গেল তো আমাদের টাইপ করার ক্ষেত্রে। এখন যদি আমরা হাতের লেখা নিই, হাতের এমপ্লাসটা হবে। কারণ তবে হাতের লেখার ক্ষেত্রে যে বিশেষত্ব তা হচ্ছে হাতের লেখা 100% তারা করতে পারে না। হাতের লেখাটা যত ভালো হবে কম্পিউটার তত সহজে তত বুঝতে পারবে। যদি আমরা হ্যান্ড রাইটিং ফাইলটা সেমভাবে ওপেন উইথ দিই, ওপেন উইথ দিলাম গুগল ডক্স। গুগল ডক্স দেওয়ার পর আপনারা আগের মতো কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর আমাদের কাজটি হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক আমাদের এটা কতটুকু কাজ করতে পারে। আর আপনার এই ক্ষেত্রে যে কাজটি করবেন, এভাবে মানে কাজটি যখন হয়ে যাবে, কাজ হয়ে যাওয়ার পর কিছু কিছু জায়গায় ভুল থাকবে। যে এত বড় একটা ফাইল, এত বড় একটা ফাইলের টেক্সট আমরা যেহেতু আমরা খুব সহজে কনভার্ট করতে পারছি, এখন আমরা মানে হালকা প্রুফ রিডিংয়ের মাধ্যমে আমরা এটা খুব সহজেই আমরা ঠিক করে ফেলতে পারবো। মানে এতটুকু টাইপ করতে যে সময় লাগবে প্রুফ রিডিং করতে, তো তার থেকে অনেক কম সময় লাগবে, তাই আমাদের অনেকটা সময় বেঁচে গেল। দেখি আমাদের হ্যান্ড রাইটিং ফাইলে কতটুকু বুঝতে পারছে। আমার মনে হয় এটা আমার হাতের লেখা খারাপ হওয়ার কারণে খুব বেশি বুঝতে পারিনি, তো কিছু কিছু জায়গায় বুঝতে পারছে, যতটুকু হয় তাই অনেক। আপনারা এইভাবে গুগল ড্রাইভ ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই যে কোনো একটি ছবি থেকে যতগুলো টেক্সট আছে সবগুলো আপনারা বের করে নিতে পারবেন এবং আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। এটা শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয়, পৃথিবীর যে কোনো ভাষার জন্য এই জিনিসটি কাজ করবে। আপনারা যদি এখান থেকে নতুন কিছু ইনফরমেশান জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।